হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারা অনেক উপকার পাবেন। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিম পাতা দিয়ে স্মৃতি রোগ দূর করার উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক স্মৃতি রোগের মহা ঔষধ নিম পাতা। স্মৃতি রোগ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ত্বকে সাদা সাদা দাগ হয়। প্রাকৃতিকভাবে আমরা এর চিকিৎসায় নিম পাতা ব্যবহার করতে পারি। নিম পাতা এর গুণাগুণ সম্পর্কে আমাদের সকলের জানা আছে। নিম পাতা অনেক রোগের নিরাময় করে থাকে। নিম পাতার যে আরও কত উপকারী গুণ রয়েছে তা আমাদের সকলের জানা আছে। নিম পাতার অনেক গুণাবলীর মধ্যে একটি হলো এটি স্মৃতি রোগের চিকিৎসায় উপকারী ভূমিকা পালন করে থাকে। স্মৃতি রোগ ব্যক্তির আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ত্বকের সাদা দাগ দূর করা বেশ কঠিন। ত্বকের এই সমস্যাটি জীবন সংহতি নয় এবং ছোঁয়াচে নয়। এই রোগের চিকিৎসায় ফটোকেমোথেরাপি, লাইট থেরাপি, লেজার থেরাপি, স্কিন গ্রাফটিং, ব্লিস্টার গ্রাফটিং এবং মাইক্রোপিগমেন্টেশন ব্যবহার করা হয়। এই সবগুলি পদ্ধতি কেমিক্যাল ও সার্জিক্যাল ট্রিটমেন্ট, যা বেদনাদায়ক ও ব্যয়বহুল, যা আমরা স্মৃতি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। স্মৃতি রোগের চিকিৎসায় প্রাকৃতিক উপাদান নিম পাতা ব্যবহার করে এই রোগের মোকাবেলা করতে পারি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে নিম পাতা ব্যবহার করে স্মৃতি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। প্রয়োজনীয় উপকরণ: ঘোল 2 চামচ, নিম পাতা 7 থেকে 8টা। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। প্রথমে পরিমাণ মতো নিম পাতা পরিষ্কার করে থেতো করে নিতে হবে। এরপর এর সাথে ঘোল মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে এটা মিশিয়ে একটি প্যাক করে নিতে হবে। ব্যবহার পদ্ধতি: এই মিশ্রিত প্যাকটি আপনার ত্বকের সাদা হয়ে যাওয়া অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর এটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটিকে কয়েক সপ্তাহ যাবত প্রতিদিন একটি ব্যবহার করুন। তাহলে ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনার খাবারের প্রতি লক্ষ্য রাখুন। যাদের স্মৃতি রোগ আছে তাদের জাম জাতীয় ফল খাওয়া এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়, কারণ এই ধরনের ফলে হাইড্রোকুইন থাকে, যা প্রাকৃতিক রঞ্জককারী উপাদান হিসেবে কাজ করে। ভিটামিন B12, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খান। রেড মিট ও সি ফুড খাওয়া এড়িয়ে যেতে হবে। এসব নিয়মকানুন মেনে চলে দেখবেন কয়েক সপ্তাহের ভেতর আপনার শরীরের স্মৃতি রোগ ভালো হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।